আসসালামু আলাইকুম, ডক্টরোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাডেনোমায়োসিস নিয়ে। অ্যাডেনোমায়োসিস এমন একটি অবস্থা যা আপনার জরায়ুকে প্রভাবিত করে। এটি তলপেট ব্যথার কারণ হয়ে উঠতে পারে। জরায়ুর ভেতরের লেয়ারকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। এই লেয়ারের কোষ যখন জরায়ুর মায়োমেট্রিয়াম বা মাংসের লেয়ারে পাওয়া যায় তখন তাকে অ্যাডেনোমায়োসিস বলে। অ্যাডেনোমায়োসিস শুধুমাত্র মহিলাদের প্রজননকালীন বছরগুলিতে দেখা যায়, কারণ এটি বৃদ্ধির জন্য এস্ট্রোজেন হরমোন প্রয়োজন। এটি মেনোপোজের পরে চলে যায় যখন এস্ট্রোজেন উৎপাদন কমে যায়। এতে জরায়ু বড় বা বাল্কি হয়ে যেতে পারে এবং পিরিয়ডের সময় প্রচুর রক্তপাত হতে পারে। আপনার যদি অ্যাডেনোমায়োসিস থাকে তবে আপনার এন্ডোমেট্রিওসিস নামক অনুরূপ একটি অবস্থাও থাকতে পারে। অ্যাডেনোমায়োসিসের কারণ কি, কিভাবে বা কেন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কোষগুলি পেশি প্রাচীরে প্রবেশ করে তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। মনে করা হয় তারা নিম্নলিখিতভাবে মাংসের স্তরে প্রবেশ করতে পারে। অস্ত্রোপচারের সময়, ভ্রূণের বিকাশের প্রথম দিকে, প্রসবের পরে যখন জরায়ুর প্রাচীর প্রদাহ দ্বারা দুর্বল হয়ে যায়। এটি কখনো কখনো পরে ঘটে। শিশুর জন্ম, জরায়ু জড়িত সার্জারি যেমন সিজারিয়ান সেকশন বা ফাইব্রয়েড অপসারণের পরে। অ্যাডেনোমায়োসিসের লক্ষণগুলো কী কী? অ্যাডেনোমায়োসিসের লক্ষণসমূহ: মাসিকের সময় বেশি রক্তপাত হওয়া, বেদনাদায়ক মাসিক, সহবাসের সময় ব্যথা, রক্ত স্বল্পতার কারণে ক্লান্তি, বন্ধাত্ব। উপসর্গগুলো হালকা অথবা গুরুতর উভয়ই হতে পারে, যা আপনার দৈনিক কাজকর্ম ও জীবনে উপভোগে বাধার কারণ হয়ে উঠতে পারে। কিভাবে অ্যাডেনোমায়োসিস নির্ণয় করা হয়? আপনার ডাক্তার আপনার সাথে কথা বলে রোগের হিস্ট্রি নেবেন, উপসর্গগুলো বোঝার চেষ্টা করবেন, আপনাকে আল্ট্রাসনোগ্রাম স্ক্যান করাতে পারেন, ট্রান্স অ্যাবডোমিনাল অথবা ট্রান্স ভ্যাজাইনাল। অ্যাডেনোমায়োসিসের চিকিৎসা কী? অ্যাডেনোমায়োসিসের চিকিৎসা করা কখনো কখনো কঠিন হতে পারে। এটি মেনোপোজের পরে অদৃশ্য হয়ে যাবে, তাই চিকিৎসা আপনার জীবনের পর্যায়ের উপর নির্ভর করবে, যেমন মেনস্ট্রুয়াল, প্রি মেনোপোজাল অথবা মেনোপোজাল। উপসর্গ দূর করতে প্রদাহ নাশক ওষুধ খেতে পারেন, উষ্ণ স্নান, হরমোন চিকিৎসা অথবা হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি হল জরায়ু অপারেশন করে ফেলে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।